Welcome everyone. আজকে আমরা একটা ভেরি ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাশন করব, সেটা হচ্ছে টাইপস অফ মেজরিটি। তোমাদের মধ্যে অলমোস্ট 90% স্টুডেন্ট কিন্তু লক্ষ্মীকান্ত ফলো করে পলিটির জন্য, অ্যান্ড ইট ইজ আ ভেরি গুড বুক অ্যান্ড ইটস আ ভেরি স্ট্যান্ডার্ড বুক, সো দ্যার ইজ নো প্রবলেম, প্লিজ সেটাকে ফলো করো। কিন্তু এই টাইপস অফ মেজরিটি কিন্তু কোনো চ্যাপ্টারে ক্লিয়ারলি দেওয়া নেই লক্ষ্মীকান্তে, তাই জন্য স্টুডেন্টসদের কিন্তু ভীষণ প্রবলেম হয় যখনই এই টার্মটার সাথে তারা অ্যাসোসিয়েটেড হয় ডিফারেন্ট চ্যাপ্টার্সে, তখন কিন্তু তারা বুঝতে পারে না যে এই মেজরিটি বলতে কী বোঝাচ্ছে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা এই কনসেপ্টগুলোকে ক্লিয়ার করব। ভিডিও শুরু করার আগে বলি, আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে WBCS ডিকোডেড বলে, তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখানে আমি WBCS এক্সাম ক্র্যাক করার নানা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলি, তাছাড়াও ডিফারেন্ট সাবজেক্ট পড়াই। তোমরা সেই চ্যানেলটা চেক আউট করতে পারো এবং সাবস্ক্রাইব করতে পারো যদি চাও, আশা করছি তোমাদের হেল্প হবে। সো লেটস স্টার্ট উইথ টুডেজ টপিক। কী ধরনের মেজরিটি হয়? অ্যাবসলিউট মেজরিটি, সিম্পল মেজরিটি, ইফেক্টিভ মেজরিটি আর স্পেশাল মেজরিটি। এবার দেখি এই এক একটা জিনিস কী বলছে। ওকে, অ্যাবসলিউট মেজরিটি, পরে যা লেখা আছে সেটা পড়বে, আগে এক্সাম্পলটা শোনো। ফর এক্সাম্পল, তোমার স্কুলে একটা ক্লাস আছে, সেখানে 200 জন পড়ে, ঠিক আছে? অ্যাবসলিউট মেজরিটি মানে হচ্ছে 50% থেকে বেশি অফ দ্যাট ক্লাস। 200 জনের 50% মানে কত? 100, কিন্তু তার থেকে বেশি, তার মানে 101 জন। ক্লিয়ার? সো অ্যাবসলিউট মেজরিটি। এবার লোকসভার এক্সাম্পলে চলে আসো, লোকসভার টোটাল মেম্বারশিপ কত? 545, তার 50%-এর থেকে বেশি, তার মানে 273 মেম্বার্স। প্লিজ কিপ ইন মাইন্ড, অ্যাবসলিউট মেজরিটি কিন্তু আলাদা করে ইউজ হয় না, কিন্তু এটা ইউজ হয় এই জন্য, কারণ কি, স্টেবিলিটি অফ দ্য গভর্নমেন্টের জন্য অ্যাবসলিউট মেজরিটি ইজ ইম্পর্টেন্ট, কিন্তু এটা আলাদা করে ইউজ কিন্তু হয় না কোথাও। ওকে, নেক্সট ইজ সিম্পল মেজরিটি। আগেন ক্লাসরুমের এক্সাম্পলে ব্যাক করে আসি, তোমাদের ক্লাসে 200 জন আছে, ওকে, ধরে নাও একদিন 20 জন আসেনি। কেন আসেনি? হতে পারে কেউ ঘুরতে গেছে, হতে পারে কারোর শরীর খারাপ, এখন ডেঙ্গু সিজন চলছে, হতে পারে কারো ডেঙ্গু হয়েছে, হতে পারে কেউ এমনি অ্যাবসেন্ট করেছে, ঠিক আছে? এই করে মোটামুটি 20 জন আসেনি, তার মানে সেদিন কতজন এসেছে? আউট অফ 200, 180 পিপল এসেছে। এবার এই 180 পিপলের 50%-এর বেশি, মানে 180-র 50% মানে হচ্ছে 90, তার থেকে বেশি মানে 91, এটাই হচ্ছে সিম্পল মেজরিটি। ওকে, সো সেটা আগেন লোকসভার ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারো। 545 হচ্ছে টোটাল, কোনো একটা পার্টিকুলার দিন ধরে নাও 45 পিপল আসেনি, 500 জন এসছে, তার 50%-এর বেশি, ওকে, মানে 251। ক্লিয়ার? এবার এই সিম্পল মেজরিটি কোথায় কোথায় ইউজ হয় সেগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে, ভালো করে পড়বে, এক্সামে এমসিকিউতে যদি আসে ডেফিনেটলি ভুল হবে না। ওকে, নেক্সট, হোয়াট ইজ ইফেক্টিভ মেজরিটি? এই যে একটু আগে আমি বললাম 200 জনের একটা ক্লাসরুম আছে, তার মধ্যে হতে পারে কয়েকজন খুব দুষ্টু বাচ্চা, তাকে তাই জন্য স্কুল থেকে টিসি দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তাকে স্কুল থেকে বলেছে রাস্টিকেট করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? সেরকম ধরো 5 জন স্টুডেন্ট আছে, কয়েকজনের বাবা এমন একটা জব আছে যেখানে উনি বা মা ট্রান্সফার হয়ে যাচ্ছে, তাই তাদেরকে শহর ছেড়ে চলে যেতে হবে বা সেই জায়গা ছেড়ে চলে যেতে হবে, তাই সে টিসি নিয়ে নিয়েছে। সেরকম ধরো আরও 5টা বাচ্চা আছে, ঠিক আছে? কয়েকজন অন্য স্কুলে এমনি ভর্তি নিয়ে নিয়েছে, সেরকম আরও 10 জন আছে। সো 20 জন এরকম আছে যারা ভ্যাকেন্ট, নট দ্যাট যে আমি দুদিন ক্লাস আসিনি, তৃতীয় দিন থেকে ক্লাস আসবো, নট দ্যাট, আমি অ্যাবসেন্ট নই, আমি আর আসবই না। ওকে, সো সেরকম একটা নিশ্চয়ই নাম্বার অফ সিটস থাকে। সো এফেক্টিভ স্ট্রেংথ অফ দ্য হাউসটা কী হয়, টোটাল মানে 200-র মধ্যে ধরে নাও এই 20 জন আর আসবে না, তার মানে সেটা ভ্যাকেন্ট সিটস, তার মানে এফেক্টিভ সিটস কত? 180, মোর দেন 50% অফ 180 মানে হচ্ছে আগেন 91। সেটা কোথায় ইউটিলাইজেশন হয়? ভাইস প্রেসিডেন্টের রিমুভালে হয়, ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভার ক্ষেত্রে হয়, আগেন রিমুভাল অফ স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার অফ লোকসভার হয় অ্যান্ড স্টেট অ্যাসেম্বলি হয়,
ভেরি ইম্পর্টেন্ট। স্পেশাল মেজরিটি আমরা কিন্তু এই টার্মটা পড়েছি দেখেছি, কিন্তু ম্যাক্সিমাম টাইম বুঝিনি যে এই স্পেশাল মেজরিটি বলতে কী বোঝায়। না, স্পেশাল মেজরিটি অনেক ধরনের হয়, প্লিজ আন্ডারস্ট্যান্ড। স্পেশাল মেজরিটি আন্ডার আর্টিকেল 249 কী বলছে, 2/3 অফ দ্য মেম্বার প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। তার মানে লোকসভার যদি 545 মেম্বার্স হয় কোনো একটা পার্টিকুলার দিনে, ধরে নাও 300 জন এসছে লোকসভাতে, তাহলে 2/3 অফ দ্য মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, মানে প্রেজেন্ট কতজন 300 জন, তার 2/3 মানে 200 জন। ক্লিয়ার? সো স্পেশাল মেজরিটি আন্ডার আর্টিকেল 249 এই মেজরিটির কথা বলছে, এই 200 জনের কথা বলছে, ঠিক আছে? এটা কোথায় ইউটিলাইজেশন হয় তোমাদের জন্য জানা ভেরি ইম্পর্টেন্ট। আমরা পার্লামেন্ট চ্যাপ্টারে পড়েছি যে রাজ্যসভার সেই অথরিটি আছে যে তারা কোনো নতুন অল ইন্ডিয়া সার্ভিস তৈরি করতে পারে, ঠিক আছে? তখন তাদের কোন মেজরিটির প্রয়োজন, তখন এই স্পেশাল মেজরিটির প্রয়োজন আন্ডার আর্টিকেল 249। নেক্সট, স্পেশাল মেজরিটি আন্ডার আর্টিকেল 368, সেখানে কি হবে, 2/3 অফ দ্য মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং তো বটেই, সাপোর্টেড বাই 50% অফ দ্য টোটাল স্ট্রেংথ অফ দ্য হাউস। কথাটার মানে হচ্ছে 300 জন, একটু আগে বলেছিলাম 545 হচ্ছে টোটাল, 300 জন সেদিন এসছে, তার মানে 2/3 মানে হচ্ছে তার 200, তাদের হচ্ছে মেজরিটি মানে হচ্ছে 200, অ্যান্ড মোর দেন 50% অফ দ্য টোটাল স্ট্রেংথ অফ দ্য হাউস। এই যে 50% অফ দ্য টোটাল স্ট্রেংথ অফ দ্য হাউস মানে কি, মানে হচ্ছে 273, কারেক্ট? তো সাপোর্টেড বাই 273, ক্লিয়ার? সো দিস ইজ স্পেশাল মেজরিটি আন্ডার আর্টিকেল 368, যেখানে দুটোই হবে, 2/3 অফ দ্য মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং সাপোর্টেড বাই মোর দেন 50%, মাইন্ড ইউ মোর দেন 50% অফ দ্য টোটাল স্ট্রেংথ অফ দ্য হাউস। টোটাল স্ট্রেংথ অফ দ্য হাউস কত, 545। সেগুলো কোথায় ইউজ হয় এখানে দেওয়া আছে ভালোভাবে, সেগুলো রিডিং পড়বে আর বারবার এটাকে দেখবে, পারলে খাতায় লিখে রাখবে, ওকে? নেক্সট হচ্ছে স্পেশাল মেজরিটি আন্ডার আর্টিকেল 61, প্রচণ্ড ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 2/3 অফ দ্য মেম্বার্স অফ দ্য টোটাল স্ট্রেংথ। এতক্ষণ আমরা কী বলছিলাম, 545 জন আছে পার্টিকুলার কোনো দিনে, 300 জন এসছে, ঠিক আছে, তার 2/3 মানে হচ্ছে 200 জন। এই কেসে কী বলছি, এই কেসে আমরা বলছি 2/3 অফ দ্য মেম্বার্স টোটাল স্ট্রেংথ অফ দ্য হাউস, মানে 545 ডিভাইডেড বাই 3 × 2। এটা কোথায় ইউজ হবে, ইমপিচমেন্ট অফ দ্য ইন্ডিয়ান প্রেসিডেন্ট। অফকোর্স আমরা প্রেসিডেন্ট নিয়ে কথা বলছি, অফকোর্স ইট হ্যাজ টু বি ডিফারেন্ট, ইট হ্যাজ টু বি স্ট্রিনজেন্ট, ইট ইজ ইম্পর্টেন্ট। তাই জন্য কিন্তু কটা লোক সেদিন এসছে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টোটাল কটা লোক, ঠিক আছে? সো দিস ইজ স্পেশাল মেজরিটি আন্ডার আর্টিকেল 61। তাহলে স্পেশাল মেজরিটিরই কিন্তু তিন ধরন হয়ে গেল। আগেরটাতে দেখবে আর্টিকেল যেটা 368, সেকেন্ডটাতে অ্যাবসলিউট মেজরিটি, এই যে 50% অফ দ্য টোটাল স্ট্রেংথ অফ দ্য হাউস মানে কি, মানে অ্যাবসলিউট মেজরিটি, অ্যাবসলিউট মেজরিটি অ্যালং উইথ স্পেশাল মেজরিটি ইউজ হচ্ছে, বুঝতে পারছো? তাই জন্যই আমরা প্রথমে বলেছিলাম অ্যাবসলিউট মেজরিটি কিন্তু আলাদাভাবে ইউটিলাইজেশন হয় না, কিন্তু সঙ্গে ইউজ হয়। কোথায় সঙ্গে ইউজ হলো, এই যে প্রথম স্লাইডে গেলে দেখতে পারবে অ্যাবসলিউট মেজরিটির মানে কি, মোর দেন 50% অফ দ্য টোটাল স্ট্রেংথ। আবার যদি মোর দেন 50% অফ দ্য পিপল প্রেজেন্ট অ্যান্ড ভোটিং হয়ে যায় তাহলে কিন্তু সিম্পল মেজরিটি হয়ে যায়, ঠিক আছে? একটু ভালো করে এই ভিডিওটা দেখো এবং দু তিনবার শোনো, ব্যাপারটা একেবারে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। আর এইখান থেকে কিন্তু কোয়েশ্চেন্স আসে, বারবার আসে, ভবিষ্যতেও আসবে। সো থ্যাংক ইউ, হোপফুলি এই ইম্পর্টেন্ট টপিকটার উপরে যে কনসেপ্টগুলো আছে সেটা একেবারে ক্লিয়ার হয়ে গেছে। আশা করছি এই রকম ভিডিওতে তোমাদের হেল্প হচ্ছে, আর যদি হেল্প হয় তাহলে এই ইউটিউব চ্যানেলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, অ্যান্ড অন্য WBCS অ্যাসপিরেন্টদের সাথেও এটাকে শেয়ার করো। থ্যাংক ইউ।